বিমানবন্দরে থার্মাল এবং মেডিকেল টিম ঠিকমতো কাজ করছে কিনা এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথে আমরা সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। আপনি একটু আগে বলছিলেন রাজধানীতে আসলে করোনা ভাইরাসের প্রভাব কেমন পড়েছে, যদি আমি আপনাকে এই সংক্রান্ত বলতে চাই তাহলে বলবো যে মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক সেই বিষয়টা কিন্তু আমরা এয়ারপোর্টে এসে বা বিমানবন্দরে এসে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আতঙ্কর পাশাপাশি আমরা বেশ সচেতনতাও লক্ষ্য করেছি। এখানে যারা রয়েছেন বিমানবন্দরে যে কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন, এখানে যারা আসছেন বিভিন্ন ফ্লাইটে যেসব যাত্রীরা আসছেন, পাশাপাশি তাদেরকে রিসিভ করতে যে আগতরা যারা আছেন তারা কিন্তু অনেকে এখানে গ্লাভস পরছেন হাতে, পাশাপাশি মুখে মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, অন্যান্য যেই ধরনের সাবধানতা যেগুলো আমরা আসলে বর্তমানে করোনার প্রভাবে প্রতিদিনের জীবনযাত্রায় নিয়ে থাকি সেই ধরনের সাবধানতা কিংবা সচেতনতা কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। আপনি থার্মাল স্ক্যানারের বিষয়ে জানতে চাচ্ছেন, আমি এই সংক্রান্ত একটু আপনাকে জানাই। একে তো ছুটির দিনের সকাল, তার উপরে খুব সকাল হয়, আমরা কিন্তু এখন পর্যন্ত এখানকার ঊর্ধ্বতন যেই কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি কিছুক্ষণ পরে হয়তোবা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবে, তখন হয়তোবা আমরা জানতে পারবো যে বর্তমানে আসলে থার্মাল স্ক্যানারগুলো যেগুলো রয়েছে সেগুলোর কী অবস্থা। তবে সবশেষে যেই তথ্য আমাদের হাতে রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু বিমানবন্দরে যে তিনটি থার্মাল স্ক্যানার থাকে, দুটি স্ক্যানার সাধারণ যাত্রীদের জন্য এবং একটি হচ্ছে ভিআইপি যাত্রীদের জন্য, তার মধ্যে একটি কিন্তু গতকালকেই নষ্ট হয়ে গেছে, সেটি মেরামতের কাজ চলছে। পাশাপাশি আরও দুইটি নতুন থার্মাল স্ক্যানার কিন্তু আসার কথা রয়েছে, তবে সেটা আসার বিষয়টা আসলে অগ্রগতি কতদূর হয়েছে, কখন নাগাদ আসবে, কবে নাগাদ আসবে, এটা হয়তো আমরা আনুষ্ঠানিক ব্রিফিং এর পরে আপনাকে জানাতে পারবো। পাশাপাশি আপনাকে জানাই যে অন্যান্য স্বাভাবিক দিনগুলোর তুলনায় কিন্তু বর্তমানে যাত্রীর যে সংখ্যা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। আপনি বলতে পারেন প্রায় অর্ধেকের কাছাকাছি এই শতাংশ যদি আমি হিসেব করি, অঙ্কের হিসেবে যদি আমি আপনাকে বলি। তো আমি পাশাপাশি এখানে যারা আসছেন, যারা এখান থেকে ছেড়ে যাচ্ছেন তাদের সঙ্গেও কথা বলছি। মূলত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বারবার, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বারবার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি, বারবার কিন্তু নিরুৎসাহিতই করা হচ্ছে যাত্রীদেরকে খুব প্রয়োজন ছাড়া দেশের বাইরে না যেতে, অথবা যারা দেশের বাইরে আছেন তারা যেন না ফেরে দেশে সেই ক্ষেত্রে। কিন্তু তারপরেও আসলে প্রতিদিনের জীবনযাত্রায় অনেকেরই নানান রকমের কাজ থাকে, তো খুব প্রয়োজন ছাড়া আসলে কেউ দেশে আসছেন না কিংবা দেশের বাইরে যাচ্ছেন না, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। আমরা এখানে কোনো হেলথ টিমের সদস্যকে এখন পর্যন্ত যে দেখতে পারিনি, বরাবরের মতোই যেই অভিযোগগুলো ছিল, ইভেন আমরা দুই একজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে ভেতরে থার্মাল স্ক্যানারের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে তারা আসছে কিনা, সেই ক্ষেত্রেও কিন্তু তারা বলেছে যে ভেতর থেকে তারা যখন আসছে তাদেরকে কিন্তু আসলে স্ক্যানিংয়ের মতো যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা এই স্ক্যানিংয়ের মুখোমুখি হয়নি, অর্থাৎ সেই ক্ষেত্রে আসলে কিছুটা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা এখানে আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি আমরা কিন্তু সেটা করছি। কারণ আগত যেই যাত্রীরা রয়েছে যারা আসছেন অন্যান্য দেশ থেকে, বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসছেন কিংবা ঝুঁকির মধ্যে রয়েছেন, তারা কিন্তু বারবার করে অভিযোগ করে যাচ্ছেন যে সকাল থেকে আমরা কোনো হেলথ ডেস্কের যে কার্যক্রম সেই তৎপরতাও কিন্তু আমরা দেখিনি, আমরা কোনো হেলথ টিমকে দেখিনি, পাশাপাশি যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু বলছে যে কোনো রকম কোনো স্ক্যানিং এর মুখোমুখি তারা এখন পর্যন্ত হননি। তো সাথে সবকিছু মিলে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। ধন্যবাদ অপলা।